যুবকেরা চলে না কষ্ট করলে কি পাওয়া যায় কষ্ট করলে কি হয় একটু বোঝার চেষ্টা করুন এই বেলালকে যখন মারতেছিল আগুনের উপরে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যখন উমাইয়া প্রচন্ড মারতেছিল শাস্তি দিতেছিল বেলাল বলছে আহা 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 বেলালের এই দৃশ্য দেখে রাস্তায় ঝটঝট ঝটঝট করে কাঁদে আরে তো আমাদের লোক শুধু জবানে আল্লাহ 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 ভাইজান আমার অনেকে আমরা ভাবি যে আল্লাহ আমাদের বদলা দেবে না এত কষ্ট করছি আল্লাহ দেবে না এটা শয়তানি ধারণা মুমিনের ধারণা হতে পারে না আল্লাহর কসম আল্লাহ ইবলিসের মেহনতের বদলা দিয়ে দিয়েছে কাফের হয়ে যাবার পরে আল্লাহ তার ঠকায় না ইবলিস বলেছে আল্লাহ আমি লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে কাফের হয়ে গেলাম আমি যে আপনার দাসত্ব গোলামি করেছি এগুলো ফ্রি না কিছু দেবেন আল্লাহ বলে ইবলিস আমি কারো ঠকাইনি ফাঁকি দেই না আমার কাছে নিয়ামতের কম নাই তবে তোর এত মেহনত আর এত ইবাদত তুই অনেক কিছু পাবি তোর জ্ঞানে যত আছে তোর বিবেকে যত আছে তুই তোর ইচ্ছা মতো চা তবে শুধু জান্নাতটা দেব না জান্নাতটা বাদে তাই তো ইবলিস কিয়ামত পর্যন্ত থাকবে পাঁচ পড়ুক ভূমিকম্প হোক আর ছাই হোক ওর মৃত্যু নাই মৃত্যু নাই ওর মৃত্যু হবে না অনেক মেহনতের বদলায় অনেক আমলের বদলায় আল্লাহ পাকের কাছ থেকে এগুলো পেয়েছে এগুলো চেয়ে নিয়েছে বিরাট ক্ষমতা চেয়ে নিয়েছে নিঃশ্বাসে নিঃশ্বাসে চলবো রক্তই রক্তই চলবো যেখানে খুশি সেখানে যাব মরবো আমার আল্লাহ বলে সব সমস্ত কথা মেনে নিলাম আমি কিন্তু তোর জান্নাতটা শুধু দেব না ও কলিজার টুকরা রাম ও যুবকের জনে সিদ্দিক আকবর বলে রুমাইয়া তুই বেলালের আর মারবি না বেলালকে আমাদের কাছে দিয়ে দে কত টাকা নেবি বল কত পয়সা নেবি বল কলিজার টুকরা মুসলমানেরা বোঝে উমাইয়া বলে আবু বকর এ বেলাল পাগলা বেলাল এ বেলাল কালো বেলাল আফ্রিকার জঙ্গলের বেলাল এ বেলালের পেশাই করা হবে চাবুক মেরে মেরে ঝাঁঝরা করা হবে এ বেলাল বিক্রি হবে না আর আমার অত টাকার অভাব নাই বেলালকে তোমাদের কাছে বিক্রি করে দেবো এর উপরে শুধু শাস্তি আর শাস্তি দেওয়া হবে হযরত বেলাল এত কষ্টের পরে কি পেলেন উমাইয়া যখন রাজি হলো হযরত সিদ্দিক আকবর বললেন তাহলে শোনো টাকার বিনিময়ে যদি না নাও তোমাদের ধর্মের একজন ব্যক্তি আমাদের কাছে আছে ওরে নিয়ে আমাদের বেলালকে পাল্টে দাও ও মুসলমানেরা যুবকেরা জনেরা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের বর্ণের সেই ব্যক্তি কাটা ওদের ব্যক্তির সেই ব্যক্তিকে দিয়ে উমাইয়ার কাছ থেকে বেলালকে পাল্টে নিয়েছিলেন জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজান আমার বাবাদের খুব ভালো করে বোঝার চেষ্টা করুন বেলালের এত দাম বেলালের এত নাম বেলালের এত পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ শুধু মেহনতের কারণে মজাহেদার কারণে কষ্টের বিনিময় কত বড় সম্মানের আসনে পৌঁছে গিয়েছিল বেলাল একটুখানি বোঝার চেষ্টা করুন ভাইজান আমার বাবাদের মক্কা বিজয় হলো বিস্তারিত বর্ণনা দেব না খুব ঠান্ডা বাতায় বোঝেন কোটি
কোটি বার শুনেছেন যে মাথা কাটতে গিয়েছিল আমার, মাথা কাটে তো দূরের কথা, নিজে মাথা দিয়ে দিলেন, মক্কা বিজয় হলো, সঙ্গে রয়েছেন আবু বকর সিদ্দিক, সঙ্গে রয়েছেন হযরতে ওমর, সঙ্গে রয়েছেন আলী, মক্কা বিজয় হলো, বিজয় রাজান কে দেবে, বিজয় রাজানের ধ্বনি কে দেবে আজকের আযান, ও কলিজা টুরারা কিতাবে লেখা আছে সাহাবায়ে কেরামের কাছ থেকে মতামত জানতে চাইলেন নবী, সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার হিজরতের সাথে আপনার ছোটবেলার সাথে আপনার খেলার সাথে আবু বকর, আবু বকর আজকের হিজরতের বিজয় ধ্বনি রাজান দেবে, আজকের বিজয় রাজান দেবে, আবু বকরের কণ্ঠে আজান হবে, আর কে কি বলছো বলো, বলছে ইয়া রাসূলুল্লাহ আজকের আজান হবে হযরত ওমরের কণ্ঠে, ওমর বড় কষ্ট করেছে দিনের জন্য, ওমর আজকের আজান দেবে, আর কে বলছো বলো, আর সাহাবায়ে কেরামেরা বললেন হুজুর বেলাল আজকের আজান দে, আজকের আজান দেবে হযরতে আলী, আবার কোন সাহাবী বলছে আজান দেবে জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বললেন আমি সবার কথা শুনে নিলাম, এইবারে ফয়সালা দেবেন আমার আল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বেলাল বড় নবীর প্রেমিক না, বেলাল রসুলের সহবত পায়নি, বেলাল রসুলের সঙ্গে দীর্ঘদিন ঘোরেনি, বেলালের আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ, পাগল সাহাবি বেলালের নাম কেউ বলিনি, অবশেষে জিব্রিল আমিন আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আজান দেবে, সাহাবাদের মত আল্লাহ রসুল আমার আল্লাহ শুনলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আজান দেবেন আমার আল্লাহ পাক আলোচনা শুনলেন, হযরত আলী আজান দেবেন আমার আল্লাহ পাক আলোচনা শুনলেন, ওমরে ফারুক আজান দেবেন আমার আল্লাহ পাক আলোচনা শুনলেন, ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমার আল্লাহ ফয়সালা দিলেন, আমায় পাঠিয়ে দিয়ে বললেন জিবরিল চলে যাও, আমি সম্পূর্ণ মাশওয়ারাটা দেখেছি, আলোচনা নিজে কানে শুনেছি, কিন্তু আজকের বিজয়ে রাজান দেবেন আমার দোস্তকে দানিয়ে দাও আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, কোথায় ছিল গোলাম বেইমানের গোলাম ও খলিজা টুকরারা, আজ বেলালের কি মর্যাদা দিল, রাসূলুল্লাহ বললেন বেলাল তুমি কি আমল করো, বেলাল শোনো শোনো শোনো, সিজদাতুল মুনতাহায় গিয়ে আমার আল্লাহ জিবরিল যখন চলে আসলেন, আমার আল্লাহর জিবরিল চলে আসার পরে বররাক চলে আসার পরে ও জিবরিল ও বেলাল সিজরাতুল মুনতাহায় আমি বেলালের আওয়াজ শুনতে পাই, বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমলগুলো করতে বলেন সেই আমলগুলো আমি করি, এক্সট্রা কোনো আমল করি না, তবে একটা আমল করি, ওযু অবস্থায় থাকি, ওযু চলে গেলে ওযু ছেড়ে গেলে মুহূর্তের মধ্যে ওযু করে নেই, বিনা ওযুতে জমিনে চলাফেরা করি না, জোরে বলুন, রাসূল বললেন বেলাল তোমার এই আমল আমার আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বেলালকে ঠিক করলেন মুয়াজ্জিন হিসাবে, তাই একদিন কেতাবে লেখা, মদিনার সাহাবীরা বললেন বেলালের ঠোঁট মোটা, বেলালের জিব 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 মোটা, বেলাল তোতলা, বেলাল দেখতে ভালো না,
আজকের মদিনার মসজিদে কোটি কোটি মানুষ আসে মসজিদে নববীতে মুয়াজ্জিনটা যদি ভালো হয় ভালো হতো ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কণ্ঠওয়ালা মুয়াজ্জিন দেখতে ভালো মুয়াজ্জিন তোমওয়ালা মুয়াজ্জিন তোতলা না ইয়া রাসূলুল্লাহ একটু বেলালকে কিছুদিন বাদ দেন না নতুন মুয়াজ্জিন মদিনার মসজিদে রাখা হোক আল্লাহ রাসূল বললেন ঠিক আছে বেলালকে আমি নিষেধ করে দিলাম বেলালকে নিষেধ করে দেওয়াল দিলেন রাসূল কিতাবে লেখা বেলাল সারা রাত কাঁদে আল্লাহ আমার কি অপরাধ আমি কি দোষ করেছি তোতলা হয়ে গেছি না ভীষণ কালো বলে না আমি ঠিকমতো আমি আমি বেলাল ঠিকমতো কথা বলতে পারি না বলি আমি তোতলা বেলাল ঠোঁটগুলো মোটা বলে না দেখতে ভালো না বলে আল্লাহ আপনি তোমার এরকম করেছেন আল্লাহ আমি কেন মদিনার মসজিদের মুয়াজ্জিনের খাতা থেকে বাদ গেলাম এদিকে ফজর হয়ে গেল সুন্দর মুয়াজ্জিনে আজান দিল খলিজার টুকরারা বেলাল তখন দোয়াতে হযরতে বেলাল বাড়িতে ফজরের আজান বেলাল দিল না আল্লাহ বলে ফেরেশতা জিবরিল চলে যাও আজকের মদিনার মসজিদে ফজরের আজান কেন হলো না ইয়া রাসূলুল্লাহ জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় কি আজান হয়নি জিবরিলকে বললেন নবী ও জিবরিল মদিনায় সুন্দর মুয়াজ্জিন দিয়ে ভালোভাবে আজান হয়ে গেছে আজান তো হয়েছে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ বেলালের কণ্ঠে আজান শুনে আসমানের ফেরেশতারা কাতার দেয় আজকের আসমানে আজান পৌঁছায়নি ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছেন বেলাল যদি আজান না দেয় ফজরের তাহলে আজকের আর সকাল হবে না আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের পাঠালেন দৌড়ে যাও বেলালকে ডাকো হযরত বেলাল তাকে দোয়া করছে আল্লাহ আমার কোন অপরাধ আমি কোন দোষের দোষী মারুত জিবরিল হযরত আল্লাহর নবীর সাহাবারা গিয়ে ডাকলেন হযরত বেলালকে আমার রাসূল ডেকেছে বেলাল চলো বিশ্ব নবীর পাগল বেলাল কান্দে কান্দে রসুলের কাছে আসলেন রসুল্লাহ বললেন বেলাল তোমার আজান শুনে আসমানের ফেরেশতারা কাতার দেয় আজকের তুমি আজান যদি না দাও তাহলে আজকের আর মদিনায় সকাল হবে না জোরে বলো আর জোরে বলো তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই যে সমস্ত মুয়াজ্জিনেরা আজান দেয় এদের নসিব এত ভালো আল্লাহ পাক ময়দানে মাশরে এদের মাথা সবার উদ্দে রাখবে এদের মাথা উঁচু করে দেওয়া হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই বেলালের কষ্টের বিনিময় হযরত বেলাল মর্যাদা এত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছিলেন সিদ্দিকী আকবরের মেহনতের বিনিময় আল্লাহ পাক তার পৃথিবীর এক নম্বরে আসনে বসিয়ে দিলেন কেমন কষ্ট করেছিলেন বিশ্ব নবীর আগমনের আশায় হিজরত করবেন বলে রাসূলুল্লাহ কানে কানে বলেছিলেন আবু বকর হয়তো কোনো এক সময় কোনো এক রাতের বেলা আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে চলে যাব মদিনায় তুমি আমার হিজরতের সাথী হবে তবে এই সাথী হিজরতের সাথী এই হিজরত শুধু মদিনা পর্যন্ত শেষ না আবু বকর শেষ হবে আল্লাহ পাকের জান্নাতে জোরে বলুন কলিজার টুকরা ভাইরা কষ্ট যদি না করেন কিছু পাওয়া যায় না আপনারা জানেন অনেকে গল্প করেন বেশ সাথে বিনের সাথে গ্রামবাসীর সাথে আত্মীয় স্বজনের সাথে আগে আমি পান্তা পেতাম না লঙ্কা পুড়িয়ে পানি দিয়ে লবণ দিয়ে খেয়েছি দু টাকার রোজে কাজ করেছি বাড়ি ছিল ছোট্ট কুঁড়ে বাড়ি তারপরে প্রচন্ড মেহনত করলাম রাত দেখিনি দিন দেখিনি মাথার ঘাম পায়ে ফেলে চালের বস্তা মাথায় করে করে কত দূরে না বিক্রি করতে গিয়েছি
করেছি কি কষ্ট করে জমি কিনেছি এই মেহনত করার পরে আল্লাহ আমার দিয়েছে আল্লাহর কসম মেহনত যে করবে আল্লাহ পাকের ওয়াদা এর বদলা আমার আল্লাহ পাক তারে দিয়ে দেবে জোরে বলুন এই সোনার যুবকেরা অনাশে আমরা মেহনত ছেড়ে দিলাম আজান হলো নামাজ নাই আজান হলো মুসলমানের বেটা মসজিদে যাওয়া নাই কোনো গুরুত্ব নাই ঘরে বসে আছি জুয়ায় বসে আছে ক্লাবে ক্যারাম বোর্ড খেলতেছে ও কলিজার টুকরা গাঁজা থেকে আছে এর বিচার করবে আমার আল্লাহ তাই তো রাসূল বললেন মুমিনরা ও মুমিনরা মুসলমানেরা আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন এই দুনিয়া হলো কারাগর কারাগরে সুখ নাই শান্তি নাই এই দুনিয়া অনেকের এত বাড়বৃদ্ধি সিলিং করেছে প্যারিশ করার পরে পুট্টি করার পরে সিলিং করলো করে তাতে 50-60টা করে লাইট দিচ্ছে লোক কুটুম যাচ্ছে ডেকে নিয়ে এ সুইচ মারছে ও সুইচ মারছে এখান মারছে ওখান মারছে ওই খাটের তলায় মারছে কি সুইচ বলে খাটের তলায় কি সুইচ গো বেড সুইচ ওখান মারছে আবার মাথার ধারে এখান মারছে আর সে বলছে ভাই তুই করেছিস কি রে এই মিস্ত্রি কে রে বলছে আরো দেখবি এই গড়ায় বলে পাদে সুইচ মারছে মাটির তলাতে লাইট জ্বলছে এই আসে না নাই করো করো বিশাল ঘাম দেখাও তবে ঘাম আল্লাহ সহ্য করে না লিখে রেখে দেন কলিজায় খুব আমল করে সহ্য করে না দুটো লোক আছে বিরাট আমল করে নামাজ পড়ে সাধারণ লোকের ঠেলা দেয় হে বেনামাজি হে চিটিং বাজে বেঈমানে আরে ও বেঈমান নাই নামাজি লোক বেঈমান জানে কে জোরে বলেন জানে কে আল্লাহ জানে সেজন্য তুমি নামাজ পড়তে পারো ঘাম দেখিয়ে লোকের বেঈমান বলতে পারো না বড় কথা বলতে পারো না হয়তো তোমার তো সে ভালো আছে কারণ তোমার নামাজ কোনোদিন হয়নি ওই নামাজ তোমার জন্য শুধু বকবক করেছে জাল্লায় ভণ্ড এ নামাজি না ইরাউনান নাস লোকে শুধু নামাজি বলবো বলে মসজিদে যেত এর নামাজ কোনোদিন হয়নি যদি একদিনের জন্য নামাজ হতো এ জীবনের নোংরা ছবি দেখতো না সিনেমার ছবি মোবাইলে বই দেখতো না এর মুখ দিয়ে নোংরা ভাষা বার হতো না এ জিন্দেগীর নামাজ যদি হতো এ সুদের ব্যবসা করতো না নামাজ যদি হতো ওজনে মাল কম দিত না নামাজ যদি হতো এ মিথ্যাবাদী হতো না নামাজ যদি হতো হক ফাঁকি দিত না নামাজ যদি হতো পাঁচ কাটা জায়গা কিনে 5.5 কাটা দখল করতো না এ নামাজি নামের ভণ্ড ইরাউনান নাস ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কলিলা তুমি একটা একটা ছেলের বলছো ভণ্ড একটা দাড়ি জাদা লোকের বলছো বেঈমান কেন এত বাড়ি বৃদ্ধি কেন নামাজ পড়ে ঘাম দেখাও বড় জামা গায়েতে ঘাম দেখাও আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা কোন কায়দাবাজির গরম আমি সহ্য করিনি আর কোনদিন করব না সেজন্য ভাববেন সবাই ভালো আমি খারাপ সবাই বড় আমি ছোট পৃথিবীর এক নম্বর ইমানদার ঘাম দেখাতেন না হযরত আবু বকর সিদ্দিক বলতেন আল্লাহ আমি যদি ঘাস হতাম বকরিতে আমার খেয়ে নিত হিসাব দিতে হতো না সুবহানাল্লাহ বলে দুটার লোক আছে গো পুরাতন নামাজি নতুন নামাজিরা গেলে রাস করে সারা সপ্তাহ নামাজ মাস পড়ানো শুক্রবারে ঢেমনাম করে দিয়ে ও তখন বলছে আমি তো আসতাম না কোনোদিন আর যতদিন বাঁচবো আসবো না এরা নামাজ পড়ে এদের চরিত্র এত খারাপ এরা এত নোংরা লোক এদের ভাষা এত বাজে একটা শিক্ষিত ছেলে হয়তো বিয়ে পাশ ছেলে মা সবসময় বোঝায় বাপ নামাজ পড় বাপ আল্লাহ ভালো করে রু বাপ ও এখন নামাজের নিয়ম কানুন বা নিয়ে ঠিক বাঁধতে পারে না জানে না ও গিয়েছে গিয়ে একবারে এর এদিক ওদিক করছে ওদিক ওদিক করছে হয়তো কারো নামাজের সামনে থেকে চলে গেছে ওই বিষয়ে জানে না যে নামাজ পড়লে যেতে নেই হ্যাঁ তোর জ্ঞান নেই হ্যাঁ তোর বাড়ি কোথায় রে বলুন 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 ও বলছে কি হলো ও উচিত হলো দেখো উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতি আল হাসানা তোমার জ্ঞান গম্য দিয়েছে হিকমতের সাথে ওর বলো যে বাপ এই আমি নামাজ পড়ছিলাম তুমি আমার নামাজ সামনেতে চলে গেলে যেতে নেই বসো এখানে বসো নামাজ পড়ো আর আর কোনোদিন এরকম নামাজের সামনে থেকে যাবে না
ওইটার মৃত্যু পর্যন্ত মনে থাকবে না থাকবে আদর সেই একটা সাধারণ ছেলে বাংলা পড়া ছেলে তার বলছে এই মানুষ তোর জ্ঞান নেই ছেবলা এই কথা কি চলে কি জোরে বলেন চলে কি তাহলে নামাজীদের আদর্শ দেখে বিনামাজিরা নামাজি হবে তাহলে আমি কি করব শুক্রবার আমার জায়গা সেই মাঝখানে আমি আসব পিছনে হে বাপ তোর এখান দাঁড়া আমি পুরো মানুষ হই ওখান যাই তোর আসরের সময় আসিস আসলে মসজিদ ভরে যাবে খুব ভালো লাগবে তোর আব্বা খুব ভালো মানুষ ছিল আমার খুব ভালোবাসতো অনেক পূজন ভালো ভালো কথা বলে ওকে মসজিদে আসার জন্য হিকমতের সঙ্গে বলতে হবে আর যদি রাস করেন তাহলে তার পরে শুক্রবার ওর মা যখন বলবে কোচি এ শুক্রবার যাবে না বলে মার খেতে যাবো কেন নামাজ পড়তে গেলে মারে বলতে সেবারে অমুক লোক ফেরায় আমার শেষ করে দিল ফেরায় হ্যাঁ ঘুষি মার দিল আমার বলছে আমি জিন্দিগি আর যাবো না আমরা তো শেষ করছি রসুলের আদর্শ কি ছিল মসজিদে এখন যদি কেউ মসজিদে পেশাব করে কোনো ছেলে নামাজ পড়তে গিয়ে আমার মনে হচ্ছে তার এদের মাথা মাথা ফেটিয়ে দেবে তুই পেশাব করলি কেন তোর বাপের নাম কি তোর চৌধুরীর নাম কি আর সাহাবারা বলছে ইয়া রসুল আল্লাহ আপনি একবার বলেন এই যে পেশাব করেছে মসজিদে এর মেরে ছড়িয়ে দেবো রসুল বললেন না ওর বোঝাতে হবে রসুল বললেন বাবু এ তো ধর্মস্থান পেশাব করার জায়গা না এখানে পেশাব করা ঠিক না বাবু এখানে আমরা ইবাদত করি বলল হুজুর আপনি যে মহামানব এটা পরীক্ষা ছিল ও হিন্দু কাওরা বাগদি মুচি মুদ্দুপাড়া সবাই জানে যে ধর্মস্থানে সে মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক ওখানে পেশাব পায়খানা করা যায় না সবাই জানে না জানে আমরা ওই হিন্দুদের মন্দিরে যদি কোনোদিন যাই তো যদি কোনো দরকারে যাই বা কোনো প্রয়োজনে যাই জুতো পায়ে ঢুকতে কিরকম হবে না যে একটা মন্দির জুতো পায়ে যাওয়া যাবে না হিন্দুরা যদি মসজিদে আসে ওরা আসে তেল পোড়াতে পানি পোড়াতে বিভিন্ন দরকারে আসে তা যদি মসজিদে ঢোকার দরকার হয় কিছু দোয়া দোয়া চাইবে মালিকের কাছে কিছু প্রার্থনা করবে ওরা মসজিদের জুতো পায়ে যাবে একটু বোঝেন যাবে কি যাবে না কলিজা টুকরা ফেরামার এই এই ছোট্ট ছেলেটাও বললেন ইয়া রাসূলুল্লাহ জানি তবে আপনি যে মহামানব আর চিনতে অসুবিধা হলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি না এই মুহূর্তে ইমানের কলেমা পড়তে চাই যদি সবাই ছড়িয়ে দিত তাহলে ওই ছেলেটা কি ইমানের কলমা পড়ত ও কলিজার টুকরা মুসলমান ও যুবকেরা জানে না সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই আর দুটো পায়ে ধরে বলে যাই আপনার নামাজ হচ্ছে কিনা আপনার এবাদত হচ্ছে কিনা আপনার তেলাওয়াত হচ্ছে কিনা আপনি নিজে বুঝে নেবেন যে আমার ভিতরে আমার এবাদত আমার আমল কবুল হচ্ছে কিনা তাহলে আমার আখলাক কেমন আছে আমার চরিত্র কেমন আছে আমার নীতি কেমন আছে আমার ব্যবসা ক নম্বরে আছে আমি কেমন ব্যক্তি যদি আমার আমল হয় যদি আমার এবাদত হয় তাহলে আল্লাহর কোরআন সত্য ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজি যারা হবে আল্লাহওয়ালা যারা হবে এদের দ্বারাই পাজে কাজ হবে না হবে না হবে না আল্লাহ বলছে যদি হয় তাহলে এর নামাজ কোনোদিন হয়নি অনেক মানুষ মসজিদে গিয়ে খেলা করে মশার সাথে নামাজে নিয়ত বেঁধে পা তুলে মশার মারছে আবার নিয়ত বেঁধে চুপ করে দাঁড়িয়ে আছে দাঁড়া রুকুই যাই তুই হটি না রুকুই যাই আর সাহাবায়ে কেরামদের পায়ে বললাম বিধি আছে ছাড়াবে কখন না নামাজের হালতে নামাজের হালতে ঠ্যাঙের গোস্ত যদি কেটে লায় এই থোড়ার গোস্ত বুঝতে পারবে না কেউ ছুরি দিয়ে গোস্ত কাটছে এই রসুল্লাহ সাহাবিরা সবাই শুয়ে আছে দুজন সাহাবি পাহারা দিচ্ছে তো বলছে একজন একজন করে পাহারা দিয়ে একজন একজন করে ঘুমাই হাদিস পাকের ভিতরে এসছে নামাজে একজন দাঁড়িয়েছে যে আমি এইরকম জেগে চুপচাপ মেরে কাটাবো নামাজ পড়ে কাটাই এখানে তীর এসে ঢুকে গেল আবার এপার থেকে তীর ঢুকলো পিঠের চালের তীর ঢুকলো বেঈমানেরা ভাবছে যে গাছের গায়ে মারছি না কিসে মারছি মানুষ হলে নড়বে তো
আমরা হলে নামাজ ছেড়ে দৌড় মারতাম না হ্যাঁ তো তখন কিতাবে লেখা আছে আল্লাহ রাসূলের সাহাবী ওই তীর অবস্থায় যখন রুকুতে গেলেন ওরা তখন বুঝতে পারলো যে এটা মানুষ মালাইকা এরা জেগে আছে এর জন্য একটা কথা মাথায় রাখবেন রাসূলের প্রত্যেকটা কথা সত্য রাসূল বললেন পৃথিবীর যত মানুষ আছে যত মানুষ আছে যত মানুষ আছে যত আলেম আছে যত মুফতি আছে যত রকমের কায়দাবাজি করে আমল করুক আমার একজন সাহাবী সমান কেউ হতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ আজ থেকে শপথ করে মেহনত করা যাবে ভোর 3টায় আযান হবে 4:15 এ আযান হবে 4:30 এ আযান হবে আপনি 3টায় চলে যাবেন 1 ঘন্টা আগে গেলে প্রচন্ড কষ্ট হবে আর এই কষ্টের বদলা দেবে কে আল্লাহ দেবে গিয়ে কি করবেন আল্লাহ আমার এটা দাও আমার ওইটা দাও আমার এখান থেকে তুলে নাও আমি জান্নাতে যেতে চাই মোমেন করে নেবেন মৃত্যু সময় খলেমা নসিব করাবেন আল্লাহ আমি এই দুনিয়া থাকতে চাই না এই অশান্তি জায়গা থাকতে চাই না আল্লাহ আমি ছোট জায়গা থাকতে চাই না আমি বিরাট বড় জায়গায় যেতে চাই এটা হলো কয়েদির দোয়া কার দোয়া জেলখানা কয়েদির দোয়া যে আল্লাহ আমার এখান থেকে তুলে নেন আল্লাহর কাছে যখন কাঁদবেন তিনি রাতে শুনতে পান দিনে শুনতে পান ভোরের বেলা দেখতে পান শুনতে পান জোরে বলুন সুবহানাল্লাহ কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয়া কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে অতি আদরে হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে ও সোনার যুবক রে আল্লাহর কোরআনে বর্ণনা কুল্লু নাফসিন যায়েকাতুল মউত 5 দিন বয়সের 25 দিন বয়সের 1.5 মাস বয়সের আর 2 বছর বয়সের কে কখন মরে যাবে কেউ বলতে পারেনি আর কেউ পারবে না কোরআনে কোন জায়গায় লেখা নাই হাদিসে কোন জায়গায়
জায়গায় লেখা নাই পৃথিবীর কোন লেখাকে লিখতে পারে নাই তাই অহংকার কমিয়ে দেন দিমাগ একটু কমিয়ে দেন ওরা একটু কমিয়ে দেন খাম একটু কমিয়ে দেন নরম হয়ে যান নরম হয়ে যান এ দুনিয়ার জমিন থাকার জায়গা না ভাই আমার গলায় সুর আছে আমি সুর দিয়ে ওয়াজ করি গলায় সুর আছে ভালো সুর দিয়ে আজান দেই আচ্ছা এই সুরটা আমার দেওয়া না অন্য কেউ দিয়েছে আমার তৈরি করা না অন্য কেউ দিয়েছে আল্লাহ দিয়েছে না একটু বুঝবেন আপনারা জ্ঞানী মানুষ তো আল্লাহ আমার এত সুর দিল লক্ষ লক্ষ যুবক আছে লক্ষ লক্ষ জোয়ান আছে লক্ষ লক্ষ মানুষ আছে দেখবেন হাজারের ভিতরে হয়তো দুজনার গলা সুর আছে লক্ষ লক্ষ নবী আছে দেখবেন লাখের ভিতরে হয়তো দুজনার গলায় সুর আছে তো আল্লাহ পাক লক্ষ লক্ষ নবীদের ভিতরে সুর দিয়েছিলেন আমাদের নবীর গলায় সুর দিয়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় মধু দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় এত মধু মাছেরা পাগল হয়ে যেত তাই দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসতো পাখিরা পাগল হয়ে যেত দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসতো বলুন সুবহানাল্লাহ ভাইদান আমার বাবা দিরা যুবকেরা জনেরা এই গলা হলো আল্লাহ পাকের নিয়ামত এই গলা হলো আল্লাহ পাকের দান এই জবান হলো আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের দান কিছু মানুষ নামের কলঙ্ক মুসলমান এরা বলে গলা সুদ দেখাচ্ছে গলা দিয়েছে বলে চলছে তোমার গলা নাই তোমার তো ভেড়ার গলা দিয়েছে আমার আল্লাহ তুমি অহংকার করতে পারো না ওই ভেড়ার মতো আছে তবু শকর আদায় করতে হবে আর অনেক লোক আছে তাদের ভেড়ারও মতো না তাদের জবান বন্ধ তাদের বলে বোবা আছে না নাই মাদ্রাসায় লক্ষ্য করবেন 1000 ছেলের ভিতরে হুজুর বলে আব্দুর রহিম আজান দেবে আজকের জলসায় এশার নামাজে আপনি যদি হুজুরের বলেন হুজুর আমার ছেলে তো আপনার মাদ্রাসায় পড়ে শুধু আব্দুর রহিমের দিয়ে আজান দেওয়ান আমার ছেলেটার কি একদিন বলতে পারেন না হুজুর বলছে আপনার ছেলে জবান যা যদি আজান দেয় লোক খারাপ বলবে এত বড় মাদ্রাসা এই একটা আজান এখানে কি পড়াশোনা বলে কিছু হয় না এই জন্য মাদ্রাসার দিকে গেলে দেখবেন এই আব্দুর রাজ্জাক কোরআন পড়বে প্রতিযোগিতায় যাচ্ছে অমুক মাদ্রাসা 100 ছেলের ভিতরে তিনটে বেঁচে দিচ্ছে যাই তোরা তিনজন প্রতিযোগিতা করবি আর বাকি হবে কার তাক তোদের দ্বারাই হবে না এই জন্য আল্লাহ পাক নিজে যেদিন জান্নাতে কোরআন তেলাওয়াত করতে বলবেন আল্লাহর কসম সেদিন প্রথমে বলবেন আমার দাউদ পয়গম্বর কোরআন পড়বে জোরে বলুন সুবহানাল্লাহ প্রথমে কোরআন পড়াবে কার শিখেলেন গিয়ে দেখবেন হ্যাঁ সেই ঘটনা সেই নবীর নাম কি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে কোরআন পড়বে দ্বিতীয় কোরআন পড়বেন যিনি তিনি হলেন আকায় নামদার আমাদের নবীর গলায় সুর ছিল না ছিল না হ্যাঁ এত সুর কাফের পর্যন্ত আচারকে আসতো রাতের বেলা বাড়ি দাঁড়িয়ে থাকতে পারতো না কাপের ছুটি আসতো কাপের শুকনো শুকনো কাপের তাদের ভিতর কোনো রস কাস কিচ্ছু নাই আবার শুকনো কাপের আসতো না আসতো না এই শুকনোর ভিতরে এক নাম্বার শুকনো কাপের হলো আবু জাহেল এই আবু জাহেল টাচার পাচার কে চলে আসতো আজকের বর্তমান সমাজে কিছু মুসলমান নাম আব্দুর রহমান নাম 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 আব্দুর রাজ্জাক এদের সামনে যখন ভালো ভালো কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করে এরা ছুটে আসে তো দূরের কথা খেয়ালও করে না ধ্যানও দেয় না আর যারা মুমিন আছে আল্লাহওয়ালা আছে হাফেজ মাওলানা কারি সাহেব আছে এরা যদি বাজার করতে যায় এরা যদি আত্মীয়র বাড়ি যায় আমার তো মনে হয় যদি ভালো কারি সাহেবের কোরআন তেলাওয়াত হয় এদের কলিজায় এসে আঘাত করে ওরা সাইকেল হোক মোটরসাইকেল হোক সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দিয়ে শোনে যে একটা আওয়াজ আসছে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ এরকম হয় না হয় না এই জন্য বাংলাদেশে দেখবেন বা পাকিস্তানে দেখবেন আমাদের এলাকার লোক তো ততটা
মানে চাঙ্গা না আর ততটা সেই কোরআনের মহব্বতের দিল যদি থাকতো তাহলে যখন তেলাওয়াত হতো তারা পাগল হয়ে যেত পাকিস্তানে দেখেছেন না ওই ইদি শাবান যখন কোরআন তেলাওয়াত করে তখন লোক লম্বরে উঠে জড়িয়ে ধরে যে একদমে সূরা ফাতিহা পড়লো একদমে আবার সূরা ফাতিহা পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ওখানে চলে গেল একদমে সূরা ফাতিহা পড়ে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক ওরা নিজের পাগল হয়ে গেল লম্বরে উঠে সময় এসে জড়িয়ে ধরছে পাঁজা করে ধরছে মুখে চুমু খাচ্ছে কালো লোক দেখে না এই মুখে চুমু খাচ্ছে না খাচ্ছে না খায় না আর আমাদের সামনে কারি সাহেব কেরাত করছে সূরা ফাতিহা বলে দম নিকলে গেছে চুপ করে শুয়ে কি হলো মা জোরে বলতে বলছে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো চুপ করে এই আসে না কারি সাহেবরা মাঝে মাঝে এবারে কেরাত করতেছে ভাবে যে কোথায় এসেছি কি এ এরা মুসলমান নাকি এদের দিলে কোরআনের মহব্বত নেই আর যত আপনারা আল্লাহু আকবার বলবেন চিল্লে উঠবেন নারে তাকবীর বলবেন আল্লাহ পাক খুশি হবে আর যে কেরাত করবে এ দম আরো বেড়ে পারবে না পারবে না হ্যাঁ কিন্তু সে মহব্বত আমাদের দিলে নেই আজকের কোরআনের আলোচনার মাহফিল হাদিসের আলোচনার মাহফিল রসুলের জীবনী আলোচনার মাহফিল রসুলের সিরাতের আলোচনার মাহফিল অনেক যুবক বিশ্বাস করুন ওই রাস্তায় মেয়ে ছেলে নিয়ে পাক খাচ্ছে চুড়ির দোকানে বেটাতে কিসের দরকার ওই চুড়ি মাগড়ি ঘুঞ্চি যে দোকান বলে মনোহরির দোকান ওরা শুধু ওখানটায় পাক খাচ্ছে দেখছে কার বাড়ি কিরম কুটুম হয়েছে কার ফোন নাম্বার নেওয়া যায় কার সম্পর্ক করা যায় এই জন্য জলসা কমিটির উচিত হলো সব দোকান থাকবে এই জটিল দোকানগুলো রাখা ঠিক না এই কথা ঠিক না ভুল এখানে যত ফেতনা যত গন্ডগোল আর এক শ্রেণীর মেয়েরা আছে ওই উদ্দেশ্যে ঘুরছে তবে একটা কথা জেনে রেখে দেবেন যুবক আল্লাহর কসম অন্তরের খবর রাখেন আমার আল্লাহ আল্লাহু আলিমুম বিজাতি সুদুর না বলা কথা বুঝতে পারে কে আল্লাহ বুঝতে পারে আমার কলিজার টুকরা ভেরা ও সোনার চাঁদেরা যুবকেরা জনেরা খুব ভালো করে তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন মেহনত করার পরে আল্লাহ পাক কত সম্মানের আসনে পৌঁছে দেয় কত সম্মানের আসনে বসিয়ে দেয় একটুখানি বোঝে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কোরআন পৃথিবীর এক নাম্বার সৃষ্ট কিতাব আর এই কোরআনের পিছনে যারা মেহনত করেছে আল্লাহর কোরআনের হাফেজ যারা হয়েছে আল্লাহর কোরআন দুপারা যারা পড়েছে আল্লাহর কোরআন পাঁচপারা যারা পড়েছে ওই পরিমাণ যদি আমল করতে পারে আমার আল্লাহ রসুল হাদিস পাকের ভিতরে বর্ণনা দিয়েছে আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম হাফেজ হওয়ার দরকার নাই আলেম হওয়ার দরকার নাই যদি কোরআন শিখে সেই পরিমাণ আমল করতে পারে তাহলে যে মা আর বাপ তার সন্তানের কোরআন শিখিয়েছে আমি রসুলুল্লাহ কথা দিলাম তার মায়ের আর বাপের মাথায় সূর্যের যে জ্যোতির্ময় নূরের তাজ আমার আল্লাহ পরিয়ে দেবে জোরে বলুন আমরা যে কোরআনের মহব্বত করি না তার প্রমাণটা কি শোনে শুধু বললে তো হবে না বুঝিয়ে দিতে হবে আজকের বাংলাদেশে হাফিজ নাজমুস সাকিব আছে না নাই জোরে বলেন আছে না নাই এরপরে এই জিদানি একটা ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ওর নাম কি হাফিজ সালে আহমেদ তাকরিম হাফিজ কারি সালে আহমেদ তাকরিম আচ্ছা তার আব্বা যখন ওই ঘুরছে আল্লাহু আকবার ছেলেটার হাত ধরে ওয়ালি যেটা ঠান্ডা হয়ে যাচ্ছে না জামাত ছেলে পৃথিবীর এক নাম্বার আর শুধু তাকলিম একটু হাসবে তাই কত মিডিয়া পিছনে পিছনে ছুটছে আর বলছে বাবু একটু হাসো তাকলিম একটু হাসো একটু হাসো যেখানে যাচ্ছে মিডিয়া পিছনে ছুটছে তার মা বাপের ভালো লাগে না জোরে বলেন আজকের আমাদের মুসলমান ভারতের মুসলমানের কথা বলি ভারতে একটা ভালো হাফেজ সাহেব ভালো একটা কারি সাহেব তৈরি করবে ভালো একটা বেরেনিয়াম ছেলে যদি কোনো ধনী লোকের ঘরে হয় এরা নিয়ে ইংলিশ মিডিয়ামে দেবে কি করবে ভাত করে খাবে ভাত করে খাবে আর পৃথিবীর এক নাম্বার হাফেজ হলে চুরি করে খাবে এদের টার্গেট মাওলানা হলে ভিক করে খাবে এদের টার্গেট মাদ্রাসা
চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহর কসম খেয়ে যত ছেলে নাই অধিকাংশ একসার ভিতরে 95টা ছেলে মাথা মোটা ভাই ক্লাস 3 তে ফেল করা ঘরে ফেল করা স্কুলে যায় না চুরি করে চিটিং বাজি করে বিশাল অত্যাচার করতে বাড়িতে সেইগুলো নিয়ে সব মাদ্রাসায় দেয় কোরআন এত নোংরা কিতাব মুসলমানের কাছে যে কোরআন শেখার জন্য পয়সাও দিতে রাজি না যদি বর্তমানে কোন মাদ্রাসা ওই রকম পড়াশোনা করিয়ে যদি বলে 30,000 টাকা ভর্তি বি একজনও ভর্তি করবে না তোর কোরআন শিখা দরকার নাই 30,000 টাকা ভর্তি বি 15 টাকাতে পড়াও বলেছ আমি তো আমার ছেলে পড়াইনি 30,000 টাকা ভর্তি বি আর বাংলাদেশে জান পৃথিবীর ভিতরে এক নাম্বার আছে না নাই কোথায় আরব কোথায় দুবাই কোথায় কাতার কোথায় ইরাক কোথায় ইরান কোথায় আফ্রিকা কোথায় সারা পৃথিবী এমন কোন দেশ নাই যে বাংলাদেশের ছেলেদের কাছে কোরআন তেলাওয়াত করে জয়ী হতে পারে আরবে নাই মদিনায় নাই মক্কায় নাই সেজন্য তারা কোরআন শুনলে লাম মেরে প্যান্ডেলের আড়া ধরে লাম মেরে ঝাড়বাতি ধরে ব্রেন খারাপ হয়ে যায় সেজন্য আল্লাহ পাক কোরআনের কোরআনের আজমত কোরআনের মহব্বত ওই বাংলাদেশের কলিজার টুকরা বাচ্চাদের কলিজায় ভরে দিয়েছে তাই পৃথিবীর জমিনে এমন কোন দেশ নাই বাংলাদেশের হাফেজ তাকরিমকে পিছিয়ে দিয়ে আগিয়ে যেতে চলেছে এই এই যে কদম জলসা শুনতে এসেছি অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আছে অনেক ছেলে স্কুলে দিয়েছে বাইরে হোস্টেলে দিয়েছে 20,000-25,000-30,000 টাকা ভর্তি ফি মাসের আগের দিন শেষ হওয়ার আগের দিন টাকা ফুল পেমেন্ট ওই লোকের বলা হোক কাল সকালে যে বাপ তোর দুটো পায়ে ধরেছি বাপ তোর ওই ছেলেটা হোস্টেলতে তুলে নিয়ে বিরাট বেরেন 5টা ছেলের ভিতরে ইংলিশ মিডিয়ামে ফার্স্ট হচ্ছে ওর যদি কোরআনের হাফেজ কোরআনে যায় তো পৃথিবীর এক নাম্বার হবে বলবে তুই প্ল্যান করে আমার কাছে এসেছিস আমার ছেলের জীবন নষ্ট করবি বলে প্ল্যান করে গেছে হ্যাঁ তোমার বংশে জাহান্নামী দাদু জাহান্নামী দাদি জাহান্নামী বাপ জাহান্নামী ভাই রাসূলুল্লাহ বলেছে ওই কোরআনের হাফেজ তার বংশের 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাবে জোরে বলো এ কথাও ভালো লাগে না আমার ছেলে কি করে খাবে উফ তোমার ছেলে তো গুগুইড়ে খাবে আল্লাহর কসম আল্লাহ যদি চাকরি না দেয় আল্লাহ যদি রুজি না দেয় আল্লাহ যদি আপনার ছেলের রিজিকে কিছু না রাখে ও পায়খানা গুড়িয়ে খেয়ে পড়বে পৃথিবীর কোন সন্তানের বাপ তার সন্তানের রুজির মালিক না রুজির মালিককে এই কুকুরগুলো কি করে খাচ্ছে ছাগলগুলো কি খাচ্ছে ইঁদুর কি খাচ্ছে শোর কি খাচ্ছে এদের ব্যবসা ব্যবসা ইঁদুরের ব্যবসা আছে কুকুরি ব্যাংকে টাকা আছে হদ্দ খেয়ে বেঁচে আছে আছে না নাই কুকুর সকালবেলা চলে যাচ্ছে খালপাড়ার দিকে খেয়ে ঢোল হয়ে আসছে এদিকে পেট একটা ঠেলে রয়েছে এদিকে পেট একটা ঠেলে ঠেলে ভেড়া ছাগল সব গিয়ে ঢল হয়ে ফিরে আসছে বাঘ তার মতো ধরে খাচ্ছে আর মানুষ খাবার জ্বালাই সুদ খাচ্ছে চুরি করছে হক ফাঁকি দিচ্ছে আল ঠেলছে ওজনে কম দিচ্ছে এরা পাগল হয়ে গেছে এই জন্য বলছি ফিরে আসে দুটো পায়ে ধরে বলছি ভালো হন আমাদের সামনে বিরাট জায়গা আছে সেটা হলো আল্লাহ পাকের জান্নাত আর যে যা বলে না তার করে দেখা যায় শুধু মুখে বড় বড় কথা বলে লাম মেরে এসতে যে হইচই করে চলে যাওয়া না আমি আমার জীবন দশায় আল্লাহর কসম আল্লাহ সাক্ষী আর ছাড়া পৃথিবীর মানুষ দেখছে আজকের মোবাইলে আমি যখন যেটা চেয়েছি নবীর মেম্বারে বলছে আল্লাহ পাক কবুল করেছে আমি বাসন্তীর বাজারের মসজিদে আমাদের এলাকার মানুষ শুনছে ওখানে ইমামতি করতাম 500 টাকা বেতন মাসে কত টাকা 500 টাকা মাসে সামনে একটা চপ দোকান ছিল আমি চপের দোকানের দারে এসে ভাবতাম যে যদি একটা চপ খাই তাহলে 50 পয়সা কেটে যাবে দুদিন খেলে 1 টাকা কি করি যদি একটা চপ কোনোদিন নিই তো 50 মুড়ি নিতাম না কথা বুঝতে পারেননি একটা চপ খেয়ে এদিক ওদিক করে চলে যেতাম এইভাবে কাটতে 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 আমাদের এলাকায় সবই না হতো মাইকে কোরআন খতম হতো
দু তিন বছর এক টানে পড়লাম আমাদের এলাকায় এমন।